আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি আমাদের খুব পছন্দের মানুষ অ্যাটর্নি মাহফুজুর রহমান। স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে, কেমন আছেন? আমন্ত্রণ জানার জন্য ভালো আছি। এবং সেই সাথে দর্শক, যেহেতু আমরা অ্যাটর্নি মাহফুজুর রহমানকে পেয়েছি, আমরা কথা বলবো আইন বিষয়ে, অভিবাসন সংক্রান্ত, এবং যে কোনো আইনি তথ্য পেতে কিংবা প্রশ্ন করতে আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে। এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে পাওয়া মানেই আমি জানতে চাই যে গত সপ্তাহে নতুন কোনো কিছু পরিবর্তন এসেছে কিনা, তো সেই জায়গাটিতে বলার মতো কিছু এসেছে চোখে পড়ার মতো? হ্যাঁ, না, সবসময় তো প্রতিদিনই দেখা যায় বেশ আপডেট ইমিগ্রেশন বিষয়ে, বিশেষ করে অ্যাসাইলাম বিষয়ে প্রতিনিয়তই আমরা আপডেট দেখতে পাই, বিশেষ করে যেটা সাউদার্ন বর্ডারের যে বিভিন্ন রুলস রেগুলেশন। যেমন আজকেও একটা নিউজ ছিল যে হন্ডুরাসের সিটিজেনকে, যেটা যেটা থার্ড পার্টি এগ্রিমেন্ট ছিল গুয়াতামালার সাথে, সেটি একজন অ্যাপ্লিকেন্টরে অলরেডি তারা গুয়াতামালা সেন্ড করেছে হন্ডুরাসের ন্যাশনাল। মানে এটি কি প্রথম হলো আজকে, মানে কেস হিসেবে আজকে ফার্স্ট? ফার্স্ট অ্যাপ্লিকেন্ট যিনি কিনা হন্ডুরাস নাগরিক, যে একটা মেল নাগরিক, সে আমেরিকায় এসে অ্যাসাইলাম সিক করেছে, তাকে কিন্তু সরাসরি, সে যেহেতু গুয়াতামালা হয়ে আসছে ফার্স্ট কান্ট্রি, তাহলে গুয়াতামালায় তাকে রিটার্ন করা হয়েছে এবং গুয়াতামালা গভর্নমেন্ট তাকে অ্যাকসেপ্ট করেছে। সেটি একটি বিষয়। আর আরও কিছু, বেশ কিছু পরিবর্তন আসতে পারে, যেটা নিউজ দেখলাম যে আপনার হোয়াইট হাউস থেকে বেশ কিছু রেগুলেশন চেঞ্জ হতে পারে বেশ কিছু বিষয়ে, বিশেষ করে এমপ্লয়মেন্ট বেস, স্টুডেন্ট ভিসা, পাশাপাশি অ্যাসাইলামে আরও বেশ কিছু পরিবর্তন আসতে পারে সামনের কামিং মান্থে। মানে কামিং মান্থে। তবে যেটি আপনি বলছিলেন যে সীমান্তের যে জায়গাটি, যে যে দেশের উপর দিয়ে আসবে সেই দেশে প্রথম মানে আবেদন করতে হবে, এটি নিয়ে তর্ক বিতর্ক অনেক হয়েছিল যখন ট্রাম্প প্রশাসন, কিন্তু আজকে তো বাস্তবায়ন করলো। আপনি বললেন যে প্রথম কেসটি সেই জায়গাটিতে, কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে? না, এটি আসলে এখন আমেরিকার মতো দেশ যদি মনে করেন, ল্যাটিন আমেরিকার যেসব মানে আপনার অনুন্নত দেশ আইন শৃঙ্খলায় তো বেশ পিছিয়ে আছে, ওইসব দেশের উপর যদি রিলাই করে একটি মনে করেন তার হোম কান্ট্রি থেকে পারসিকিউশনের শিকার হয়ে আমেরিকা সে আশ্রয়, একটা নিরাপদের জন্য আশ্রয় প্রার্থনা করছে, তাকে সরাসরি আরেকটি তার হোম কান্ট্রিতে না, আরেকটি সেই বিপদগ্রস্ত কান্ট্রিতে পাঠিয়ে দিলে যেখানে কিনা আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে তার যে হোম কান্ট্রিতে আসছে ক্ষেত্র বিশেষে আরও খারাপ অবস্থা দেখা যায়। আমার মনে হয় সেক্ষেত্রে এটি আসলে তাকে আবার সেই বিপদের মধ্যেই পাঠিয়ে দেওয়ার সামিল বলা যায়। তো মানবিক দিক বিবেচনা করলে তো এই জায়গাটিতে যে ট্রাম্প প্রশাসনের নীতিটি, সেটি গ্রহণযোগ্যতা অনেকাংশেই তো নেই, রাইট? সেটি বিষয় তো চলছে, আই থিঙ্ক আপনার ইয়েতে চলছে যে সুপ্রিম কোর্টে কেস এখনো পেন্ডিং আছে, যদিও সরকারের পক্ষে সেটা ইনজাংশন জারি করা আছে যে জুলাইয়ের পর থেকে যেটি থার্ড কান্ট্রির রুল, সেটি যদিও সরকারের পক্ষে এখনো আছে, কিন্তু ফাইনাল ট্রায়ালের পরে বোঝা যাবে আসলে সুপ্রিম কোর্ট এই বিষয়টি কিভাবে হ্যান্ডেল করে। আর যারা বৈধ পথে সীমান্ত, আমি বলবো যে আমেরিকায় প্রবেশ করছেন, যারা ধরেন এয়ারপোর্ট দিয়ে প্রবেশ করলেন, সেই অ্যাসাইলামদের ক্ষেত্রে, অ্যাসাইলিদের ক্ষেত্রে কোনো জায়গায় পরিবর্তন এসেছে? না, কেউ যদি সরাসরি এদেশে ভিসা নিয়ে এয়ারপোর্টে ল্যান্ড করে, আপনার অ্যারাইভ করে, তার ক্ষেত্রে কিন্তু এই রুল কার্যকর হবে না। আমরা ফোনে আছেন, তবে তার আগে ফেসবুকে অনেকে যুক্ত হয়েছেন, আমরা চেষ্টা করব প্রত্যেকেরই প্রশ্ন নিতে এবং মতামত দিতে। তবে ফোনে যিনি আছেন অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন, স্পিকারটি বন্ধ করে নেবেন, তারপর প্রশ্ন করতে হবে। কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে ভাইয়া। জি, নিজাম ভাই বলুন, প্রশ্নটি করুন। তো আপনার আমার কাছে ২০১৮ লাস্টে আমি পেপার বিষয়টি দিয়েছি, সব কাগজ ডকুমেন্ট সব সাবমিট করেছি, করার পরে আমার সব ঢাকাতে যা পৌঁছেছে আমার ২ মাসের পরে গেছে, ১ মাসের তিন বছর হচ্ছে যে সব কাগজপত্র আমার ঢাকায় আমিতে পৌঁছে গেছে এমবিসিতে, কিন্তু এখন পর্যন্ত আমার মানে কোনো গভর্নমেন্ট থেকে ডাটা হচ্ছে না কেন, বা মেডিকেল হচ্ছে না, কবে নাগাদ আমার এইটা হতে পারে, কি বলবেন? আপনি যেমন অনুষ্ঠানের শুরুতে একটি কথা বলেছেন যে কোনো আপডেট আছে কিনা, আসলে সেটিও আমার একটা মনে উকি দিচ্ছিল যে ডিলে, আসলে এখন যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি ইমিগ্রেশন সেক্টরে
প্রতিটা ক্ষেত্রে, নট অনলি দিস, যে ভাই বোনের অ্যাপ্লিকেশন আপনি আরও অনেক নিউজ দেখলে দেখতে পাবেন যে এমপ্লয়মেন্ট ভিসা, L1 ভিসা যেটা হচ্ছে কিনা দেখাচ্ছে ইন্ডিয়া থেকে বিশেষ করে যেগুলো আসে L1 ভিসা, H1B ভিসা, ওখানে ডিলে হচ্ছে এবং রিজেকশন হার প্রচুর বেড়ে গেছে দেখা যাচ্ছে, একটা নিউজ আসছে। এবং পাশাপাশি ইন্ডিয়াতে কিন্তু প্রচুর স্টুডেন্ট কিন্তু এদেশে আবার পড়তে আসে আমাদের US ইউনিভার্সিটিগুলোতে, সেই ক্ষেত্রে দেখা যায় প্রসেসিং অনেক ডিলে হচ্ছে এবং রিজেকশন হার বেড়ে যাচ্ছে। তো তেমনই একটি ব্যাপার ঘটছে এখন দেখা যাচ্ছে ন্যাশনাল ভিসা সেন্টারের যে ভিসা প্রসেসগুলো, উনি যেটা বলেছে এটি আসলে বাস্তব এক্সাম্পল। এবং ওখানে কিন্তু ন্যাশনাল ভিসা সেন্টার কিন্তু আমাদের কোনো গাইডলাইনও দিচ্ছে না যে আমরা উই কমপ্লিটেড দিস অ্যাপ্লিকেশন, উই ইট ইজ অ্যাপ্রুভড বাই দ্য অল ডকুমেন্টারি কোয়ালিফাইড, উইদিন 60 days ও 30 days ইউল গেট ইন্টারভিউ, ওই ধরনের কোনো কিন্তু গাইডলাইন দিচ্ছে না, যার ফলে অ্যাপ্লিকেন্টরা খুব হতাশগ্রস্ত অবস্থায়। আমরা যারা প্র্যাকটিশনার্স আমরাও কিন্তু খুব একটা মানে ক্লায়েন্টদেরকে সেভাবে একটা নির্দেশনা দেওয়া একটা কঠিন হয়ে পড়েছে। তো আমরা যেটা অ্যাডভাইস হলো নিয়মিত ফলো আপ করা, প্রতি মাসে বা মাস দুই মাসে তাদের কাছে যেই অ্যাপ্লিকেশনের ওয়ে হচ্ছে, কিন্তু এখন তারা কিন্তু আবার ইমেলও অ্যাকসেপ্ট করে না, সেটা কিন্তু অ্যাপ্লিকেন্ট অনেক সময় বুঝতে হবে না। এটার ওয়ে হচ্ছে NBC আস্ক, ওদের একটা ওয়েবসাইট ওয়েব পেজ আছে, ওই ওয়েব পেজের নির্দিষ্ট ইনফরমেশন দিয়ে তাদের কাছে রিকোয়েস্ট করলে তারা 15 days পরে রেসপন্স করে। তো সেই ক্ষেত্রে আসলে কোনো গাইডলাইন নাই, জাস্ট অপেক্ষা করা ছাড়া সেই ক্ষেত্রে আর কোনো ইয়ে নেই, আর পাশাপাশি ফলো আপ করতে হবে তাদের সাথে। আর একটি বিষয় যদি জানতে চাই, সম্পূরক একটি প্রশ্ন, সেটি হচ্ছে আপনার কি মনে হয় এটি ইচ্ছাকৃত না লোকবলের অভাব? এটি আসলে এই ট্রাম্প প্রশাসনে দেখা যায় অনেক ক্ষেত্রে কিন্তু ইভেন অনেক আপনার নিউজও লিক হয়েছে, দেখা গেছে যে আপনার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে এটি কিন্তু ইচ্ছাকৃত ডিলে, সেটা একটা রিপোর্টও কিন্তু এসেছিল, কিন্তু যদিও এই বিষয়ে আমরা কনফার্ম করে কিছু বলতে পারবো না, কিন্তু এটা খুবই আনরিজনেবল বলা যায়। যখন আপনি সমস্ত কাগজপত্র জমা দিবেন 5-6 মাস, ইভেন 6 মান্থস, ইউ ক্যানট গেট অ্যান ইন্টারভিউ, ইজ ভেরি ভেরি আনরিজনেবল লাইক দিস কান্ট্রি আই উড সে। সেই জায়গাটিতে আমরা মাসুমা চৌধুরীর একটি প্রশ্ন নিয়ে নিই। তিনি বলছেন তার বাবা, ফেসবুক থেকে নিচ্ছি, তার বাবার ভিসা অ্যাপ্রুভ হয়েছে কিন্তু ইয়েলো যেটি সিল এনভেলপ থাকে সেটি দেয়নি, এখন তিনি জানতে চাচ্ছেন এয়ারপোর্টে আসলে কি কোনো সমস্যা হবে কিনা। না, আমার যতটুকু নলেজ আছে এটি কিন্তু বেশ রিসেন্টলি কিন্তু এটা চেঞ্জ হয়ে গিয়েছে, আগে যেরকম ইয়েলো এনভেলপ দিত এখন সম্ভবত ঢাকা থেকে কোনো প্রকার ইয়েলো এনভেলপ দেওয়া হয় না, ইলেকট্রনিক্স দিয়ে সব কিছু চলে আসে এখানে, মানে সরাসরি এটা, হ্যাঁ এটা নেসেসারি না, এখানে কোনো সমস্যা হবে না ওনার এখানে ইন করতে। আচ্ছা, আর একজন ফোনে আছেন, কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে ভাইয়া। আমার নাম হচ্ছে সুমন, আমি জামালপুর থেকে বলছি। জি সুমন ভাই, আমি যেটা প্রশ্ন হচ্ছে যে আমার মার জন্য ভিসা প্রসেসিং অলরেডি কি বলে অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়ে গেছে, এখন তারা যেটা যেটা চাচ্ছে সিভিল ডকুমেন্ট দেওয়ার জন্য, সিভিল ডকুমেন্ট দেওয়ার জন্য সেখানে একটা হচ্ছে মেরিট সার্টিফিকেট। আমার যদিও মা বয়স 80 বছর, সেক্ষেত্রে বাবা আমার গিয়েছে, সেক্ষেত্রে কি মেরিট সার্টিফিকেট ম্যান্ডেটরি নাকি কার পরিবর্তে আমি ব্যাক সার্টিফিকেট যদি এখানে দিই মেরিট সার্টিফিকেট না দিলেও কিছু হবে না, এরকম কিছু সিভিল ডকুমেন্টেশনে এটা ব্যবস্থা আমি জানতে চাচ্ছি যে এটা কি ম্যান্ডেটরি কি না। আচ্ছা, কি বলবেন? এটা অনেক পুরনো, না এটি আসলে উনি যদি অ্যাপ্লিকেশন এখন তো অনলাইনে হয়, উনি যদি ওনার মায়ের DS-260 কমপ্লিট করে ওখানে উনি যখন লিখবে যে উইডো, অটোমেটিক কিন্তু এটি চেঞ্জ হয়ে যাবে, তারা অটোমেটিক কিন্তু রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যাবে। এখনও যেহেতু ওটা ওনারা সাবমিট করেনি, আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করার পরেই সিভিল ডকুমেন্ট জমা দিতে হয়, অ্যাপ্লিকেশনটা ওরা সাকসেসফুলি জমা দেওয়ার পরেই কিন্তু ওটা তখন দেখা যাবে যে ডেথ সার্টিফিকেট চাইবে তখন, ইনকেস যদি ম্যারেজ সার্টিফিকেট চায় সেক্ষেত্রে তারা এক্সপ্লেন করে তাদেরকে জানাতে পারে। আরেকজন আছেন আমাদের, কে আছেন ফোনে? জি নজরুল ভাই, আমি আদিতে 2007 এ 2007 তারিখ আমি অ্যাপ্লাই করছি। এখন কি আর কতদিন লাগবে আমার ভাই বোন? আচ্ছা, যেটা ডিসেম্বরেও কিন্তু আপনার জুলাই 2007 যারা আবেদন করেছিল তাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কিন্তু ওয়েলকাম লেটার ইস্যু করছে, আমার মনে হয় সুন ওনারা পেয়ে যাবে, অথবা ছেড়েছে অথবা এখনো মিস করেছে, তো অতি সত্ত্বর ওরা যোগাযোগ করতে পারে ন্যাশনাল ভিসা সেন্টারের সাথে। আচ্ছা, আমরা ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, তবে আমরা চেষ্টা করব একটি ফোন এবং আরো কিছু ফেসবুক থেকে প্রশ্ন নিতে। কে আছেন এই মুহূর্তে ফোনে? ফোনে প্রশ্নটি নিয়ে নিই, ফোনে কে আছেন? আসসালামু আলাইকুম, আমি এমদাদ বলতেছি। ওয়ালাইকুম আসসালাম এমদাদ ভাই, প্রশ্নটি করে ফেলুন।
প্রশ্নটা হচ্ছে একজন ইমিগ্রেন্ট যেটা আমেরিকাতে আছে, আজকে আড়াই মাস হইতে এই গ্রিন কার্ডের ফি দেওয়া হয়েছে, এখন পর্যন্ত গ্রিন কার্ড আসে নাই, এর কারণ কি হতে পারে, আর এক্ষেত্রে আমাদের কি করা উচিত? আচ্ছা, কি বলবেন? ওরা যেটা টাইম ফ্রেম বলা হয় যখন আপনি এদেশে অবতরণ করবেন এবং গ্রিন কার্ডের ফি জমা দিবেন, তখন কিন্তু ওরা বলে থাকে 90 থেকে 120 দিন অপেক্ষা করার জন্য। তো আমার মনে হয় 120 দিন অপেক্ষা করতে পারে ম্যাক্সিমাম, করে সরাসরি কিন্তু আপনার ইউএসএসএ ফোন করতে পারে যে ওনার অ্যাপ্লিকেশনের ব্যাপারে আপডেট জানতে পারে। আচ্ছা, সাইফ আলী তিনি ফেসবুকে প্রশ্ন করেছেন, ওনার মা অ্যাপ্লাই করেছেন 2016 সালে গ্রিন কার্ড দিয়ে, তার জন্য আর কতদিন লাগতে পারে? হ্যাঁ, ডিপেন্ড করে, এখন উনি যদি আন্ডার 18 হয় আসলে আন্ডার 21 হয়, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হতে যত সময় লাগে, বর্তমান সময় যদি 2 বছর যেটা সময় লাগে অ্যাপ্রুভ হলে, এবং ভিসা যদি কারেন্ট থাকে তাহলে সরাসরি আসতে পারবে এদেশে, বেশি সময় লাগবে না। আর যদি ওভার 21 হয়ে থাকে সেক্ষেত্রে 4 বছর সময় লাগে। আরেকজন আছেন ফোনে, ফোনে কি আছেন আমাদের সাথে? ফোনে কি আছেন? না, যদি কোনো আপনার অ্যাপ্লিকেশান হয়ে থাকে প্রায় 10 থেকে 12 বছর আগে, ভাই বোনের অ্যাপ্লিকেশানে অনেক রকম চেঞ্জ হয়, এবং যেই হোম কান্ট্রি থাকে সেই হোম কান্ট্রির নিয়মকানুনও চেঞ্জ হয়ে দেখা যায়, তো সেক্ষেত্রে পরিবর্তন আসতেই পারে কিছু। তো সেক্ষেত্রে জিনিসগুলো কিন্তু যখন ফাইনাল ভিসা প্রসেসিংয়ের সময় কিন্তু অপশান থাকেই, অলওয়েজ চেঞ্জ করা যায়। তো ওনার যেটি আপডেট হয়েছে সেটি দিয়েই কিন্তু ইচ্ছা করলে উনি অ্যাপ্লিকেশানটি প্রসেস করতে পারে। আর সেক্ষেত্রে পাসপোর্টও যখন বানাবেন নিশ্চয়ই নতুন যে তথ্যটি তিনি সেটিও জানতে চেয়েছিলেন, যে পাসপোর্ট যে বানাবেন সেটি করাই বাঞ্ছনীয়, নতুন ইনফরমেশন যেটা আছে সেটি করাই প্রয়োজন আর কি, এবং সেটি করতে হবে। কে আছেন আমাদের সাথে? জি, নামটি বলে নিতে হবে। আমার নাম আহমেদ বলছি। জি আহমেদ ভাই, আমার তো ওয়ার্ক পারমিট পাইছি আরেকজন প্রশ্ন করেছেন, সে হচ্ছে রিয়াদ চকলাদার, ফেসবুকে তিনি প্রশ্ন করেছেন, তিনি বলছেন চারজন ইমিগ্রেশন ভিসার জন্য তিনি ভাইভা দিয়েছেন, কিন্তু ওনাদের যেহেতু ইনকাম কম, জয়েন্ট স্পন্সরে দুজনকে দেখাতে পেরেছেন যারা আবেদন করেছেন, এখন একটু অপেক্ষা করতে হবে, আপা একটু অপেক্ষা করতে হবে। তো উনি যেটি জানতে চাচ্ছেন যে দুইজন যাদের স্পন্সর দিয়েছে তারা কি এখন চলে আসতে পারবে, আর বাকি দুজনের পরবর্তী কি ভিসা দিবে, মানে এটির প্রক্রিয়াটি জানতে চেয়েছেন। এখন যে বর্তমান নিয়ম, সেই ক্ষেত্রে আপনি যদি ফ্যামিলি মেম্বার যারা ইন্টেন্ডেড ইমিগ্রেন্ট সবার জন্য যদি স্পন্সর ম্যানেজ করতে না পারেন, আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু ঢাকাতে কিন্তু যাচ্ছে না, মানে আপনার কনসুলার অফিসে যাচ্ছে না। তো সেক্ষেত্রে দুজন করুক সেপারেটভাবে, কিন্তু দুজনের জন্য কিন্তু ম্যানেজ করতে হবে অ্যাপ্লিকেশনটি ফরওয়ার্ড করার জন্য। অল্টারনেটিভ অপশান আছে, ইচ্ছা করলে যে দুজনে ম্যানেজ করতে পারেনি সেক্ষেত্রে ওনাদেরকে ডিক্লেয়ার করতে হবে ফলো টু জয়েন, সেক্ষেত্রে ওই বাকি দুজনে ভিসা হওয়ার পরে উইদিন 6 মান্থের ভিতরে তাদের জন্য ভিসা প্রসেস করতে পারে। আচ্ছা, আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, জি আসসালামু আলাইকুম আপা। হ্যাঁ, ভালো আছেন আপু? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আপু। আমার একটা প্রশ্ন ছিল ভাইয়ের কাছে, যেটা হলো আমার ইন্ডিভিজুয়াল হিয়ারিং এর ডেটে আমি কোর্টে গেলাম, তো সেদিন ইন্টারপ্রেটার না থাকার কারণে আমার ইন্টারভিউটা হলো না, তো আমাকে তারিখ দিয়ে দিয়েছে 2023-এ, লং টাইম। তো আমি এই ক্ষেত্রে কি কিছু করার আছে, আর একটু আগে আনার মতো কিছু কি করা যায়, আমি এটুকু একটু জানতে চাই।
উনি যেটা বলছে দর্শকদের সুবিধার্থে ইন্ডিভিজুয়াল হিয়ারিং, দ্যাট মিনস হচ্ছে আপনার রিমুভাল প্রসিডিংস এর হিয়ারিং, এটা অন্য আজালাম হতে পারে, অন্য যে কোনো প্রসিডিংস হতে পারে, যাই হোক, যেটি সচরাচর হয়ে থাকে সাধারণত আপনার কোর্টের ইমিগ্রেশন কোর্টে অবভিয়াসলি যেটা ইন্টারপ্রেটিং ইউজ করা হয়, যেটা কিনা কোর্ট থেকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়, এটা আপনি পার্সোনালি নিতে পারেন না। তো সেক্ষেত্রে প্রায় সময় অনেক সময় দেখা যায় ইন্টারপ্রেটাররা হয়তো অ্যাবসেন্ট থাকে যে কোনো কারণেই হোক, তখন কিন্তু আর প্রসিডিংসটা আগায় না। তো সেক্ষেত্রে জাজদের ক্যালেন্ডার এতই বিজি থাকে, দেখা যায় যে জাজের কাছে উনি আছে ওনার নেক্সট দেখা যায় 23 সাল পর্যন্ত ওনার কোনো আর স্পেস কোনো খালি নেই, তো ওনাকে সর্বশেষ যখন লাস্টের দিকে যেখানে খালি আছে সেখানেই উনি প্লেস করে থাকে। আর এটা খুবই রেয়ার দেখা যায়, আপনি ইচ্ছা করলে ওনার লয়ার মোশন করতে পারে এটা অ্যাডভান্স করার জন্য, যে ডেটটি দিয়েছে সেই ডেটটি আগিয়ে নেওয়ার জন্য। সেক্ষেত্রে যথার্থ কারণ দেখাতে হবে কেন উনি অ্যাডভান্স করতে চায়, যদি সেটি যদি যুক্তিসঙ্গত কারণ হয় অনেক ক্ষেত্রে জাজরা সেই ডেটটি আগিয়ে দেয়। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন ফোনে? অনেকে আছেন। হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। ওয়ালাইকুম আসসালাম। আপনার স্পিকারটি বন্ধ করে নিতে হবে যে ভাইয়া, আপনার স্পিকারটি অন করার যে কারণে কেটে কেটে আসছে কথাগুলো। জি, আমার ফ্রেন্ড বলে আপনার কাছে আমার কিছু একটা জিনিস জানার ছিল। জি বলুন। আমার আব্বা 1990 আমেরিকার সিটিজেন, তো আমার ডেট অফ বার্থ 1995। তো আমি কিছুদিনের জন্য আসি নাই, আমার একটা বিগত কিছু প্রবলেম ছিল তো আসি নাই। তো আমার 21 এ আমার অ্যাপ্লাই হয়েছিল, বাট আমি দেশ থেকে গ্রিন কার্ড পেয়ে আসছি, এখন আর কোনো সিটিজেনশিপ পাই নাই। তো আমাকে কোনো ফাওয়ার চান্স আছে বা কিভাবে কি করতে হবে? আচ্ছা, পোস্টটা একটু কনফিউশন লেগেছে আমার কাছে, কিন্তু সিটিজেনশিপ উনি যদি এদেশে গ্রিন কার্ড নিয়ে আসে অবভিয়াসলি সিটিজেনশিপের যে রুল আছে সেটি হচ্ছে কন্টিনিউয়াস 5 ইয়ার্স থাকতে হবে, সেক্ষেত্রে উনি কখনো 6 মাসের বেশি থাকতে পারবে না এবং ফিজিক্যালি 2.5 ইয়ার্স এদেশে থাকতে হবে। তো ওই ক্রাইটেরিয়া যদি উনি ম্যাচ করে হি ক্যান অ্যাপ্লাই ফর সিটিজেনশিপ। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন ফোনে? হ্যালো স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি কাজী রশিদ ভাই সালাম পোস্ট থেকে। জি রশিদ ভাই বলুন। আমি কোশ্চেন হলো, জিনসের জন্য বাবা মা 21 বছরের উপরে অবিবাহিত ছেলেমেয়েদের জন্য দরখাস্ত করতে পারে কিনা, আর যদি করতে পারে তাহলে কিরকম সময় লাগে? হ্যাঁ, এটা অবশ্যই পারে। গ্রিন কার্ডধারী আমরা প্রায় সময় আলাপ করে থাকি যে গ্রিন কার্ডধারী একজনের তার রিলেটিভ কে হবে ইমিগ্রেশন পার্সপেক্টিভে, এটা যেমন কিন্তু ডিফারেন্ট, কিন্তু সিটিজেনের রিলেটিভ এবং গ্রিন কার্ডের রিলেটিভ ডিফারেন্ট, এটা কিন্তু একটা সাধারণ মানুষের কাছে কনফিউশন লাগতে পারে যে ওনারা পারবে উনি কেন পারবে না। আসলে লটা ওইভাবেই করা আছে, গ্রিন কার্ড দিয়ে আপনার ওভার 21 আনমেরিড চাইল্ডের জন্য আবেদন করতে পারবে অবিবাহিত। তখন কতদিন লাগে? ওটি হচ্ছে এখন বর্তমানে ওই ক্যাটাগরিতে যারা আবেদন করেছিল দেখা যায় অগস্ট 2014 এর কেসগুলো তারা হ্যান্ডেল করছে, তো সেই একটা আনুমানিক হিসাব করা যায় 4 থেকে 5 বছর সময় লাগে। আচ্ছা, আরেকজন আছেন, আমরা প্রশ্ন নিয়ে বিরতিতে যেতে হবে, কে আছেন এই মুহূর্তে ফোনে, কে আছেন? জি জেসমিন আপা, প্রশ্নটি করে ফেলুন তার আগে। আমার ভাইয়ের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম 2007-এ। আমি ওনাদের তিন বাচ্চা, বার্থ সার্টিফিকেটটা ওরা চেঞ্জ করছে, তখন আমাকে কেস নাম্বার দিছে, তখন আমি কোন বার্থ সার্টিফিকেট ওদের পাসপোর্ট বানায় দেবো ওরা এমবেসি ফেস করবো। বিরতিতে যাব, কে আছেন এই মুহূর্তে? জি সাব্বির ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে নস্টালজিক রিলেটেড। হুম হুম, আচ্ছা, মেডিকেলে যদি হেপাটাইটিস পজিটিভ থাকে এই ক্ষেত্রে কি হবে, তারা কি রিফিউজ করবে নাকি? আচ্ছা, সেকে বর্তমানে যে মেডিক আপনার যে ক্রাইটেরিয়া এবং যে কোনো ডিজিজের ক্ষেত্রে ওটি যদি কিউরযোগ্য হয় সেটি কিউরের সময় দিয়ে থাকে সাধারণত, আর যদি অনেক ক্ষেত্রে দেখা যায় আনকিউরেবল যদি কোনো ডিজিজ থাকে সেক্ষেত্রে আবার ওয়েবারও অপশনও থাকে। আচ্ছা, আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর যারা ফোনে অপেক্ষা করছেন চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো নিতে, সেই সাথে ফেসবুকেও অনেকে প্রশ্ন করছেন চেষ্টা করবো এই প্রশ্নগুলো নিতে, সময় হয়েছে বিরতি নিবার, সাথেই থাকুন।
আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি মাহফুজুর রহমান আমাদের সাথে আছেন। ফেসবুকের একটি প্রশ্ন নিয়ে ফোনে প্রশ্ন যাব। শুভ দাস তিনি প্রশ্ন করেছেন, তিনি তার ভাই বোনের জন্য আবেদন করেছেন এবং এর মধ্যে তারা যখন আবেদন করেছিলেন আনম্যারিড ছিল, এরপরে বিয়ে করেছে, তাদের বাচ্চা আছে, এখন তিনি কি করবেন? 2007 সালের আবেদন, 7 সালের আবেদন, যেহেতু এখন তো ম্যাচিউর হয়ে গিয়েছে, প্রায়োরিটি চলে আসছে এই কেসের, তো সেক্ষেত্রে ভিসা প্রসেসিং যখন শুরু হবে সেক্ষেত্রে কিন্তু উনি যে নতুন যে ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে অ্যাড করতে পারে। আচ্ছা, অ্যাড করার ফোনে কে আছেন? ফোনের প্রশ্নটি নিয়ে নিয়ে অনেকক্ষণ অপেক্ষা করেছেন, কে আছেন ফোনে? ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম আহমেদ ভাইয়া থেকে বলছি। জি ভাইয়া, প্রশ্নটি? জি, আমার দুটো প্রশ্ন ছিল, আমি কি করে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার সিটিজেনশিপ অ্যাপ্লাইটা হচ্ছে কি মার্চে করেছিলাম, এখন হচ্ছে কি নভেম্বর, আর কতদিন লাগতে পারে? আর দুই নম্বরটা হচ্ছে যদি ফিয়ান্সি ভিসা অ্যাপ্লাই করা হয় আর যদি কেস অ্যাপ্রুভ হয় তাহলে সাপোর্ট লাগে কিনা, আর লাগলে ঢাকা ইন্টারভিউ কতদিন করে দিতে পারে? এই দুটো প্রশ্ন ছিল আপনার কাছে, থ্যাংক ইউ। আচ্ছা, কি বলবেন? আমার লাইনটা কাটবেন না। সিটিজেনশিপের এখন যে প্রসেসিং টাইম, বিশেষ করে নিউ ইয়র্কে দেখা যায় 7-8 মাস মিনিমাম সময় লাগে, তো মার্চে আবেদন করেছে, আমার মনে হয় 2-1 মাসের মধ্যে হয়তো বা উনি ইন্টারভিউ চিঠি পেয়ে যাবে। আর ফিয়ান্সে ভিসা যখন এটা অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয় অবশ্যই ওনাকে স্পন্সর দেখাতে হয়, সেটি হচ্ছে আর রেগুলার যেটা ইমিগ্রেন্ট স্পন্সর, এখান থেকে একটু ডিফারেন্ট, সেটি হচ্ছে নন ইমিগ্রেন্ট স্পন্সর, সেটা ডিফারেন্ট ক্রাইটেরিয়া এবং ডিফারেন্ট ফর্ম ইউজ করতে হয়। আচ্ছা, আমাদের রাসেল ভুঁইয়া প্রশ্ন করেছেন ফেসবুকে, তিনি প্রশ্ন করেছেন 2006 জানুয়ারি প্রায়োরিটি A4 ক্যাটাগরি, এখনো কোনো ইন্টারভিউর জন্য মানে শিডিউল দেয়নি, কি বলবেন? ওটা যেটা ব্রাদার সিস্টার অ্যাপ্লিকেশন, আমরা যে অনুষ্ঠান শুরুতে আলাপ করছিলাম যে ডিলে যেটি হচ্ছে, হয়তো বা ওনার অ্যাপ্লিকেশন ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়ে গিয়েছে, জাস্ট ওয়েটিং ফর দি ইন্টারভিউ, তো সেক্ষেত্রে প্রতি মাস দুয়েক পর ওদের সাথে ফলো আপ করতে হবে। কে আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি ব্যাংক থেকে মোহাম্মদ বলছি। জি মোহাম্মদ ভাই। আমি গ্রিন কার্ড হোল্ডার, তো আমার আবেদন আছে কত বছর আগে, আমি দেশে আছি প্রায় 3 বছর মতো, আমি আম্মুর জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা, কারণ আম্মু দেশে আছে, তো এখানে একটু। আচ্ছা, থ্যাংক ইউ। কি বলবেন? না, গ্রিন কার্ডে এদেশে আসার পরে যে 90-120 দিন সময় লাগে, যদি এর থেকে বেশি ডিলে হয়ে যায় সেক্ষেত্রে ফোন করে এটা জানতে পারে USCIS-এ, তারা হয়তো আপডেট জানিয়ে দিবে যে পাঠিয়েছে, সামটাইমস পাঠিয়ে থাকে, পোস্ট মিস হয় সেক্ষেত্রে হয়তো আবার রিপ্লেসমেন্টের জন্য আবেদন করা লাগতে পারে। আর গ্রিন কার্ড দিয়ে সাধারণত প্যারেন্টসের জন্য আবেদন করা যায় না। আরেকটি এই বিষয়ে একটু অন্যরকম প্রশ্ন, যেটি নিয়ে আমরা সবসময় একটু সচেতন করার চেষ্টা করি, তাহমিনা লিপু তিনি প্রশ্ন করেছেন, বিবাহিত ছেলে মেয়ের জন্য মা গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করলে কত বছর সময় লাগে? আনফর্চুনেটলি আপনার গ্রিন কার্ড প্যারেন্টস, হ্যাঁ সেটা অনেক, এটা কিন্তু ট্রু, অনেকে যারা নিজের থেকে করে অথবা আবার নন প্র্যাকটিশনার যারা তাদের কাছে যায় তারা কিন্তু করে দেয়, দেখা যায় ম্যারিড চিলড্রেনের জন্য গ্রিন কার্ড দ্বারা আবেদন করে দেয়, সেক্ষেত্রে হয় কি ইমিগ্রেশন কিন্তু অ্যাপ্লিকেশনে ঠিকই অ্যাকসেপ্ট করে যেটি আপনার ফিটা তারা নিয়ে নেয়, পরে দেখা যায় ইভেন তারা কিন্তু সে 2-3 বছর সময় নেয়, নিয়ে পরে জানিয়ে দেয় যে ইউ আর নট এলিজিবল ফর দিস ক্যাটাগরি অ্যাপ্লিকেশন, তো সেক্ষেত্রে সম্পূর্ণ সময়টি নষ্ট হয়, সেক্ষেত্রে ইচ্ছা করলে কিন্তু ওনার US সিটিজেন ব্রাদার সিস্টার ওই সময় আবেদন করতে পারতো, দেখা যায় একটা মানে ভুল ভ্রান্তির মধ্যে 2-3 বছর সময় নষ্ট হয় এবং অর্থ নষ্ট হয়, তো এটা জানা উচিত যে রাইট গ্রিন কার্ড দিয়ে কখনো কোনো ভাবেই কিন্তু ম্যারিড চিলড্রেন জন্য আবেদন করা যায় না। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন ফোনে? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মারিয়াম, আমি মেলাতে থেকে। জি আপা বলুন। আমি আমার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি, তো এখন আমি যদি আমার গ্রিন কার্ড এখনো আসে নাই, তো গ্রিন কার্ড আসার আগে আমি যদি সিটিজেন জন্য অ্যাপ্লাই করি তাহলে আমার গ্রিন কার্ড আসতে কি লেট হবে? আমি কি সিটিজেন জন্য অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা,
একটা দোদুলমান জায়গা বুঝতে পেরেছি না উনি যে প্রশ্নটি করেছে উনি আসলে এখন বর্তমানে কন্ডিশনাল গ্রিন কার্ডে আছে ওনার এই প্রশ্ন শুনে মনে হচ্ছে তো সেই ক্ষেত্রে উনি যদি কন্ডিশন রিমুভ করার জন্য পার্মানেন্টের জন্য আবেদন করেছে ইন দি মিন টাইম যদি 3 বছর হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইচ্ছাকুলনে আবেদন করতে পারে সিটিজেনশিপে কিন্তু ওনাকে সিটিজেনশিপে আবেদনটি অ্যাডজুডিকেট করবে না যতক্ষণ পর্যন্ত কন্ডিশনাল কেসটি আপনার সমাধান হয় তো অনেক ক্ষেত্রে দেখা যায় ইমিগ্রেশন ও দুইটি কেসকে একই সাথে করে ফেলে তখন ইন্টারভিউ কিন্তু একসাথে নিয়ে থাকে তখন আগে কন্ডিশনাল ইন্টারভিউ নিয়ে থাকে তো সেক্ষেত্রে তারা পার্মানেন্টলি পাঠিয়ে দেয় আগে এক সপ্তাহ দুই সপ্তাহ আগে এরপরে আপনার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে কোয়ালিফাই করলে সেটিও তারা অ্যাপ্রুভ করে তো উনি যদি আবেদন করে করতে পারে আর ডিলে হবে না দুটি হয়তো একই সাথে অ্যাডজুডিকেট করার সম্ভাবনা আছে কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে ফোনে জি নামটি বলে নিতে ওয়ালাইকুম আসসালাম আপু আমি নাহিদ আহমেদ একটু আগে কল দিলাম আমি মাহফুজুর রহমান ভাইকে বোঝাতে পারি নাই আর আমি নিজেও বুঝি নাই যাই হোক আমার আব্বা 90 সিটিজেন আমার ডেট অফ বার্থ 95 এ আমার জন্ম আগে যাই হোক দুই বছর আগে আমার আব্বু আমার জন্য অ্যাপ্লাই করেছিলেন আমি 6 মান্থ হয়েছে আমেরিকা আসছি ওইখানে এসে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি তো আমি কি আমার বাবার দ্বারা আমি সিটিজেনশিপ পেতে পারি না বা আমি কি কোনো এটেনমি বলে কি কিছু হবে না উনি যদি 95 এ জন্মগ্রহণ করে আর 6 মাস যদি আগে আসে অবভিয়াসলি সেটি 18 বছরের পরে উনি যদি 18 বছরের আগে আসতে দেশে তাহলে অটোমেটিক সিটিজেনশিপ কাউন্ট হতো সেক্ষেত্রে ওনাকে আরো 4 বছর 9 মাস অপেক্ষা করতে হবে সিটিজেনশিপ আবেদন করার জন্য 4 বছর 9 মাস মানে 18 বছরের নিচে হলে নিচে আসলে অটোমেটিক সিটিজেনশিপ সেক্ষেত্রে উনি শুধুমাত্র সার্টিফিকেট অফ সিটিজেনশিপ আবেদন করতে পারতো ইভেন পাশাপাশি উনি সরাসরি ইউএস পাসপোর্টের জন্য আবেদন করতে পারতো আমরা কিন্তু এটি বলি যে আপনার প্রশ্নটি কিন্তু আপনাকে সুন্দর করে বুঝিয়ে কাট করে বলতে হবে কারণ আপনার প্রশ্নটি যদি আমরা নাই বুঝতে পারি তাহলে কিন্তু তথ্যগুলো ঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাবে না কে আছেন এই মুহূর্তে ফোনে কে আছেন আমাদের সাথে ফোনে কে আছেন ওয়ালাইকুম আসসালাম নামটি বলে প্রশ্ন করতে হবে ভাইয়া আচ্ছা আমার লাইনটা কেটে গেছিল আমি আনসারটা পাইনি আপনার লাইন তো কেটেই যাবে আপনাকে লাইনটি কেটে আপনাকে শুনতে হবে আপনি যেখানে দেখছেন অথবা শুনছেন আপনাকে তো লাইনে রেখে উত্তরটি শোনার ব্যবস্থা নেই আমাদের এখানে কারণ আরেকজন অপেক্ষা করতে থাকেন আপনি কি প্রশ্নটি করবেন আবার জি আমি সাবজেক্ট মেশিটা দেব আমার অ্যানসারটা পাইনি আপনার প্রশ্নটি করুন স্টেপটা দিশা দিলেতে আবার এটা যদি পজিটিভ হয় তাহলে এক্ষেত্রে কি আপনি মেডিকেলে কি রিপ্রুভ করবেন নাকি আমরা কিন্তু উত্তরটি দিয়েছি তারপরেও হেপাটাইটিস বি যদি মেডিকেলে আসে এই প্রশ্নের উত্তরটি আপনি দিয়েছেন সেটি হচ্ছে এক হচ্ছে সেটি হয়তো বা কিউর যদি করা যায় হেপাটাইটিস বি তো অবশ্যই এটা কিউর করার মতো ডিজিজ যদি সেটা কিউর করা যায় সেটা অনেক সময় এমবিসি কিন্তু টাইম দিয়ে থাকে ওইটা ডিলে করে থাকে তো সেক্ষেত্রে যদি কিউর হয়ে যায় সম্পূর্ণ সেক্ষেত্রে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর যদি দেখা যায় অনেক সময় যদি আনকিউরেবল ডিজিজ হয় সেক্ষেত্রে কিন্তু ওয়েবারের ব্যবস্থা থাকে কে আছেন আমাদের সাথে জি নামটি বলে নিতে হবে জি প্রশ্নটি ভাইয়া অবশ্যই কথা বলতে পারবেন উনি আছেন জি আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম সেটা হলো আমি আমার আপনার জন্য এর আগে করছি ট্রাভেল ডকুমেন্টের জন্য কারণ উনি এসে আমার মানে দেশে যেতে এক বছরের অধিক সময় থাকতে স্যার তা আমি যদি এখন ওনার বয়স এখন প্রায় 80 কাছাকাছি তা আমি শুনছিলাম যদি 65 এর উপরে কারো বয়স হয় আপনার মেডিকেল ও অন্যান্য কাগজপত্র সহ জমা দিলে ফিটা দেওয়া লাগে না যে ফিটা আছে আইএনএস ওইটা দেওয়া লাগে না আদৌ কি এটা সত্যি নাকি আজ কোনোদিন ছিল কি বলবেন না আপনার মেডিকেডের যে ফি ওয়েব উনি আসলে পোস্টের অনেকটা ফি ওয়েবের সাথে জড়িত হ্যাঁ অবশ্যই ফি ওয়েবের যেই ওটা কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয় কিন্তু ট্রাভেল ডকুমেন্টের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন এই ক্ষেত্রে ফি ওয়েবের কোনো অপশন নেই সেক্ষেত্রে ওনাকে ফি দিয়েই করতে হবে সেটি আরেকজন আছেন আমরা অনুষ্ঠানের যেহেতু একদম শেষ প্রান্তে একটি অথবা দুটি প্রশ্ন নিতে পারবো কে আছেন এটি শেষ প্রশ্ন হবে কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি
একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম যে আমি লং আইল্যান্ড থেকে বলছি, নাফিজা। তো আমার বোনকে আমি অ্যাপ্লাই করেছিলাম 2010 এ মেতে, তো এখন কত চলছে আর তার আসতে কত দেরি হবে এটা আমার জানা। কি বলবেন? যখন এখন বর্তমানে যারা ফেব্রুয়ারি 2007 এ আবেদন করেছিল তাদেরগুলো ভিসা ইস্যু করার কথা, এবং জুলাই 2007 এ যারা আবেদন করেছিল তাদের জন্য ওয়েলকাম লেটার ইস্যু করছে। তো 10 এ যেহেতু আবেদন করেছে আমার মনে হয় আরো 2-3 বছর সময় লাগতে পারে। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে, দর্শকদের বলে রাখতে চাই আমরা আজকে প্রশ্ন আর হয়তো নিতে পারবো না, আমরা শেষ করতে হবে। একজন আছেন শুধু এই প্রশ্নটি নিচ্ছি, কে আছেন আমাদের সাথে? আমি না, অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশনের সাথে আপনার ওয়ার্ক পারমিট আবেদন করা যায়। আর সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ওনার যে অ্যাপ্লিকেশনটি যে সার্ভিস সেন্টারে আছে ওয়ার্ক পারমিটটি, উনি কিন্তু চলো ওয়েবসাইটেও দেখতে পায় ওটার কিন্তু একটা টাইম ফ্রেম থাকে। তো সাধারণত অ্যাভারেজ দেখা যায় যে 8-6 মাস লেগে থাকে ক্ষেত্র বিশেষে। তো ওনার যদি দেখা যায় যদি উনি যদি নির্দিষ্ট সার্ভিস সেন্টারে স্টিল যদি এটা আউট আপনার টাইম ফ্রেমের বাইরে চলে যায় সেক্ষেত্রে তিনি ইউএসএস এ যোগাযোগ করতে পারে। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে, সর্বশেষ কি বলবেন উপসংহারে অ্যাটর্নি মাহফুজুর? না, ওইটাই আমরা শুরু করেছিলাম যে ডিলের বিষয়টি আমার মনে হয় যেটা ইমিগ্রেশনের ক্ষেত্রে অনেক একটা ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে, যেটা বিভিন্ন অ্যাপ্লিকেশনে যে ডিলে হচ্ছে সেই বিষয়ে আসলে আমার মনে হয় যে ইউএসসিআইএস এবং ইউএস গভর্নমেন্ট কিন্তু সেটা দৃষ্টি দেওয়া উচিত, যেটা ফাস্টার করা যায় কীভাবে অ্যাপ্লিকেশনগুলো। কিন্তু ফি কিন্তু নিচ্ছে, ভালোই ফি নিচ্ছে, এবং আমরা আগামী কামিং মান্থও কিন্তু এক্সপেক্ট করতে পারি আরও ফি বর্ধিত হবে। সেটাই। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান, সারাদিন খুব ব্যস্ত থাকেন তারপরেও আসেন, এবং দর্শকদেরও ধন্যবাদ জানাতে চাই। এবং যারা এখানে সম্মানিত অতিথি হিসেবে আসেন তারা সারাদিন এত ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য তারা আসেন, তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যারা আমাদের মাঝে আসেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।